হ্যালো ভিউয়ার, বাধুনি স্যার, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আজকে বলি মেলার দ্বিতীয় দিন, আমরা আবারও চলে আসলাম বলি মেলা নিয়ে ভিডিও করতে। সো আজকে আমরা পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব, যেহেতু আজকে মেলাটা অনেক জমজমাট। আমরা চেষ্টা করব পুরো বলি মেলাটা এ টু জেড আপনাদেরকে দেখাতে। সো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। আমরা এখন তো মেলার ভিতরে চলে আসছি, আর এই মেলাটা মূলত পুরো একটা গ্রামকে নিয়ে। আপনি যত মানে যত মেলার গভীরে যেতে থাকবেন বা গ্রামের গভীরে যেতে থাকবেন, তত কিন্তু মেলাটা প্রসারিত হতে থাকবে এবং দেখবেন যে দোকানপাট বাড়ছে। আমরা এখন আছি বল্লুর মেলার প্রাণকেন্দ্রে। এই জায়গাটাকে প্রাণকেন্দ্র বলার কারণ হলো, বল্লুর মেলাতে সব থেকে যেই জিনিসটা বেশি মানে প্রচলিত সেটা হলো এখানকার ফার্নিচার। আমার আশেপাশে আপনি যত এরিয়া দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এখান মানে ফার্নিচারের দোকান। এখন আমরা যে কোনো একটা দোকানে যাবো আর এখানে কী ধরনের ফার্নিচার বিক্রি হয় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখন আছি একটা ফার্নিচারের দোকানে। এখানে দুইটা ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে এখানে কী কী ধরনের ফার্নিচার পাওয়া যায়। আচ্ছা, বল্লুর মেলাতে কী কী ধরনের ফার্নিচার পাওয়া যায়? খাট, সোফা, ওয়ার্ড্রোব, ক্যাবিনেট, আলমারি, শোকেস, বিভিন্ন মানে যাবতীয় সব কিছু, সব কিছু একদম সব ফার্নিচার পাওয়া যায়। আমরা শুনছি বল্লুর মেলাটা আসলে ফার্নিচারের জন্যই বিখ্যাত, এটা কি সত্যি? সত্যি সত্যি কথাই। এখানে মানে একটু দামের যদি দাম সম্পর্কে আমাদের একটু জানাতেন, একটু ধারণা দিতেন। এখানে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা পর্যন্ত খাট বিক্রি হচ্ছে। আর সর্বনিম্ন? সর্বনিম্ন আমাদের 10,000 টাকা। এখানে জিনিসপত্র কি টেকসই হয়? হ্যাঁ, টেকসই তো, না টেকসই না হলে আমরা এত বিক্রি হয় নাকি? আচ্ছা, মানে এই বছর আপনাদের মানে বিক্রি হচ্ছে কেমন? বেচা কেনা তো এখনো শুরু হয় নাই, এটা একটু হচ্ছে কেবল, বেচা কেনা আরো পরে হবে। সব থেকে মানে কোন ধরনের আইটেম মানুষ বেশি কিনে এই ফার্নিচারের দিক থেকে? এগুলো খাটই বেশি চলে, খাটই বেশি চলে। এবার মেলার পারমিশন পাইছে কত দিনে? পারমিশন তো এটা তো সঠিক জানি না, তা তো মানে 6-7 দিন পারমিশন হয়তো পেয়েছে। শুধু যে ফার্নিচার ব্যাপারটা এমন না, বল্লুর মেলাতে মানে কাঠের নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়, যেমন খেলনা থেকে শুরু করে সাংসারিক যে কোনো ধরনের জিনিস কিন্তু বল্লুর মেলাতে ভরপুর। তো মেলায় ঘুরতে ঘুরতে খুব সুন্দর কিছু পুতুল দেখতে পাইলাম, এগুলো মনে হচ্ছে হাতে বানানো। আপনি নিজে বানাইছেন? আমি নিজেই তৈরি করি এগুলো। এগুলো কত করে বিক্রি করেন? এগুলো আপনার পাইকারি বিক্রি করি 50, আর খুচরো বিক্রি করি 70-80, 100। 70 থেকে 100? প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে আসার পরে কিন্তু আমরা মেলার মোটামুটি মাঝখানে চলে আসছি, এবং এই জায়গাতে কিন্তু মেলা সব থেকে বেশি জমজমাট। আমরা এখন মেলার সব থেকে জমজমাট কিছু জায়গা এবং দোকানপাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্মোকি বিস্কুট কিন্তু যশোরের বাণিজ্য মেলায় অনেক ভাইরাল ছিল, সেটা কিন্তু এখন বল্লুর মেলাতেও পাওয়া যাচ্ছে। এই যে এই লোকেশনটা হলো একদম ঠিক মানে যেখানে বাচ্চারা বাচ্চা খেলা করে কিড জোন, তার একটু পাশেই। জিনিসটা কিন্তু এপিক, আপনারা অবশ্যই মেলাতে আসলে এই জিনিসটা ট্রাই করবেন। আমরা এখন আছি মেলার মধ্যভাগে, আর এই জায়গাটা পুরোটা জুড়েই কিন্তু আপুদের জন্য স্বর্গরাজ্য, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে কসমেটিক্স এবং মানে নিত্য প্রয়োজনীয় আপুদের যেসব আইটেম দরকার সেগুলো নিয়েই কিন্তু এই এরিয়াটা। বিকেল পেরিয়ে এখন প্রায় সন্ধ্যা, যত সময় যাচ্ছে বল্লুর মেলা কিন্তু আরও জমজমাট হয়ে উঠছে, এবং বল্লুর মেলা কিন্তু ওই সন্ধ্যার থেকে রাত্রেবেলা আরও বেশি জমজমাট হবে। আমরা আপনাদেরকে পুরো ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব। হই হই রই রই মামা, বৃষ্টি হবে না, গাড়ি হবে না, বাড়ি বৌদির জন্য বিনারসি শাড়ি। বল্লুর মেলাতে যে শুধু দোকানপাট বা জিনিসপত্র আছে ব্যাপারটা এমন না, এখানে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। যেমন আমি এখন দাঁড়িয়ে আছি ভূতের বাড়ির সামনে। এখন প্রায় সন্ধ্যা, আমরা একটা জিনিস মিস করে গেছিলাম, কিন্তু আপনারা যাতে মিস না করেন সেজন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা হলো এই যে কপোতাক্ষ নদীতে এবার কিন্তু বল্লুর মেলাকে কেন্দ্র করে একটা মানে স্পিড বোট আনা হয়েছে, যেটাতে মানুষ চড়ছে এবং অনেক মজা করছে। আপনাদেরকে এখন সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ ভাইয়া, কি কিনলেন মেলা থেকে? আসলে মেলা থেকে তো অনেক কিছুই কিনা যায়। আমরা আসলাম ভাগ্নিটা নিয়ে, আসলাম ভাগ্নিটা ব্যান্ড কিনলাম, পুতুল কিনলাম। আর কেমন লাগছে এবছরের মেলা? আসলে খুবই ভালো লাগছে, অনেকদিন পরে আসলাম মেলায়। প্রত্যেক বছরই আসা হয়, তবে অনেকদিন পরে আসলাম এবার মেলা। কোন জায়গা থেকে এসছেন ভাই? মালয়েশিয়া থেকে আসছি। মালয়েশিয়া থেকে মেলা আসছেন? মালয়েশিয়া থেকে মানে ছিলাম, মানে মেলা আসছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা অনেক বেশি উপভোগ করেছেন, এবং এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।